ম্যানেজাররা কি করে আসলে? হোয়াট ডু ম্যানেজার্স ডু? ম্যানেজাররা ফাংশনাল অ্যাপ্রোচে আসলে চারটা কাজ করে: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। আমরা যখন, আমি নিজে যখন বিবিএ পড়েছি, তখনও আমি জানতাম ম্যানেজমেন্টের ছয়টা ফাংশন। এবং অনেকেই হয়তো তোমরা এখনও অনেক পুরাতন বইতে দেখতে পাবে যে ম্যানেজমেন্টের ছয়টা ফাংশন, কিন্তু এখন আমরা বলি ম্যানেজমেন্টের চারটা ফাংশন। একটা ছিল স্টাফিং, একটা ছিল মোটিভেটিং। ওই দুইটা ফাংশন স্পিন মার্জ টু, ওয়ান ইজ মার্জ টু অর্গানাইজিং দ্য স্টাফিং ওয়ান, এবং দ্য মোটিভেটিং ওয়ান ইজ মার্জ টু দ্য লিডিং ওয়ান। এখন প্ল্যানিং কি? প্ল্যানিং মানে হচ্ছে ডিফাইনিং গোলস, এস্টাবলিশিং স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপিং প্ল্যানস টু কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস। মানে হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু। তুমি যাই করো বিজনেসে, যেটাই বিক্রি করতে চাও, তোমার প্রোডাক্ট হোক বা সার্ভিস, যেই তোমার কাস্টমার হোক, একটা 5 বছরের বাচ্চা অথবা একজন 50 বছর বয়সের অসুস্থ মানুষ অথবা একজন হেলথ ফ্রিক বা একজন বিউটি কনশিয়াস মহিলা, যিনিই হন তোমার অডিয়েন্স, তোমার একটা প্ল্যান থাকতে হয় কীভাবে তোমার প্রোডাক্ট বা সার্ভিসটা তুমি তার কাছে পৌঁছাবে। তো ওই জায়গার জন্য তোমার প্ল্যানিং ইজ ম্যান্ডেটরি। তোমাকে একটা গোল সেট করতে হয়, ওই গোলটা রিচ করবার জন্য তুমি কোন কোন স্টেপে যাবে সেইটা ঠিক করতে হয়, ওইটা হচ্ছে তোমার প্ল্যানিং পার্ট। এবং দ্য সেকেন্ড স্টেপ ইজ অর্গানাইজিং। যে প্ল্যানিংয়ে আমি যেটা ঠিক করেছি যে আমি এই প্রোডাক্টটা তৈরি করবো, ধরে নাও যে আমার হাতের যে এই পয়েন্টারটা, আমি এটা তৈরি করবো। তো এই যে পয়েন্টারটা, এটা বেসিক্যালি একটা প্লাস্টিকের তৈরি প্রোডাক্ট। এই প্লাস্টিকের যে বডিটা, তো প্লাস্টিক তো আর এই ফর্মে থাকে না, একটা র ফর্মে থাকে। তো এটা আমাকে কোথাও থেকে কিনতে হয়, তার মানে আমার একটা প্রকিওর করবার একটা কোনো মানুষ লাগে। এই যে এটা এই ফর্মে তৈরি হয়েছে, এটা একটা মেশিন তৈরি করেছে, ওই মেশিনটা কিনতে হবে। সেই মেশিনটাকে অপারেট করবে, সেই মানুষটাকে আমার হায়ার করতে হবে। ওই যে একটু আগে বললাম না যে স্টাফিং হ্যাজ বিন মার্জড উইথ অর্গানাইজিং। যেই মুহূর্তে আমি ডিসাইড করি আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন হবে, কে কোন কাজ করবে, কোথায় করবে, কিভাবে করবে, ওই জায়গা থেকে আমার ওইখানেই আমি ডিসাইড করে ফেলি কাকে আমি হায়ার করব। তাই স্টাফিং আসলে অর্গানাইজিংয়ের সাথে মার্জ হয়ে গেছে এখন। কিন্তু হোয়াট নিডস টু বি ডান, হাউ ইট উইল বি ডান, অ্যান্ড হু ইজ টু ডু ইট, এটা হচ্ছে অর্গানাইজিং। স্ট্রাকচার ডিটেইলস আমরা এগুলো পরে ডিসকাস করবো অন্য টপিকে। দেন কামস লিডিং। ম্যানেজার তো তুমি, তোমাকে তোমার এমপ্লয়কে দিয়ে কাজ করাতে হবে। আমরা সাধারণত কী মনে করি, ম্যানেজার বোধহয় বকে ধমকে কাজ করিয়ে দেয়, কি একটা কাগজ ধরিয়ে দেয় এই যে তোমার লিস্ট অফ অ্যাক্টিভিটিস, এগুলো তোমাকে করতে হবে। কিন্তু আসলে ম্যানেজার লিড করে। ম্যানেজার তোমাকে বলে তোমাকে এই এই কাজ করতে হবে, কারণ এই এই কাজগুলি করলে, তুমি যদি সকালবেলা উঠেই কাস্টমারকে একটা ফোন করবে, যে কাস্টমারকে ফোন করি, কাস্টমার তো খট করে ফোনটা রেখে দেয় যে না, কোনো নতুন ফিচার আসলে কাস্টমারকে তোমার সেটা জানাতে হবে। বা তোমার প্রকিউরমেন্ট ম্যানেজারকে বলতে হয় যে তুমি যখন প্রোডাক্টটা কিনবে বাজার থেকে, ভেন্ডারের কাছ থেকে, তোমাকে তার কোয়ালিটিটা এইভাবে অ্যাশিওর করতে হবে। এই যে অজস্র কাজ, সবসময় কিন্তু শুধুমাত্র লিস্ট অফ অ্যাক্টিভিটিস ধরিয়ে দিয়ে সেটা হয় না। তোমাকে অবশ্যই তাকে ইন্সপায়ার করতে হবে, তাকে একটা মিনিংফুল কাজ দিতে হবে, যে এই কাজটা যে আমি করছি, যে কোনো কাজ হোক, সেটা কোথাও না কোথাও ভ্যালুয়েট করে আমার অর্গানাইজেশন, আমার কাজটা গুরুত্বপূর্ণ। ওই ফিলিং যে ম্যানেজার যত ভালোভাবে তার এমপ্লয়কে দিতে পারে, সেই অর্গানাইজেশন তত সাকসেসফুল হয়। এবং দ্য ফোর্থ ওয়ান ইজ কন্ট্রোলিং। এই যে প্ল্যান করলে, ডিজাইন করলে, তোমার স্ট্রাকচার রেডি করলে, এমপ্লয়কে মোটিভেট করলে, কিন্তু তোমাকে তো আসলে এনশিওর করতে হবে থিংস আর ফলিং ইন প্লেসেস, ওইটা হচ্ছে তোমার কন্ট্রোলিং পার্ট। যেইখানে তোমার এমপ্লয়ি ঠিক মতন কাজ করছে কি না, তোমার প্ল্যান ঠিক মতন এক্সিকিউটেড হচ্ছে কি না, তোমার গোল অ্যাকমপ্লিশড হচ্ছে কি না, এই সমস্ত জিনিসগুলি উইল বি ডান থ্রু কন্ট্রোলিং। সেখানে অনেকগুলি মেকানিজম আছে আমাদের, যেগুলো আমরা পরে ডিটেইলে আলোচনা করব। তো বেসিক্যালি আমার ফাংশন ওয়াইজ এই চারটা হচ্ছে কাজ: প্ল্যানিং, যেখানে আমরা প্ল্যান করি কি আমি অ্যাচিভ করতে চাই; অর্গানাইজিং, কীভাবে অ্যাচিভ করতে চাই; লিডিং, যেখানে আমি আমার এমপ্লয়কে মোটিভেট করি, ইন্সপায়ার করি, তাকে ফোকাসড রাখি; এবং কন্ট্রোলিং, প্ল্যান ঠিক মতন এক্সিকিউটেড হয়েছে কি না সেইটা এনশিওর করি। যদি কোনো আমার লেসন থাকে যে আই মেড সাম মিস্টেক অ্যান্ড দিস ইজ হাউ আই শুড হ্যাভ ডান ইট, ওই পিসটা আমার নেক্সট লেভেলের প্ল্যানে এসে অ্যাড হয়ে যায়। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। মানে একদিন প্ল্যান করলাম আর প্ল্যান শেষ হয়ে গেল, কন্ট্রোলিং শেষ হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। কন্ট্রোলিং যেখান থেকে শেষ হয়, নেক্সট লেভেল প্ল্যানিং আবার ওই নতুন লার্নিং দিয়ে সেখান থেকে শুরু হয়। গট ইট? And then comes management roles.
এটাকে বলে মিন্সবার্গের হেনরি মিন্সবার্গ বলে এক ভদ্রলোক, তোমাদেরই বয়সী। আন্ডারগ্রেডে যখন উনি পড়তেন লেট সিক্সটিজে এমআইটিতে, উনি ওনার একটা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে হি মেট আ নাম্বার অফ সিইওস টু ফাইন্ড আউট যে সিইওরা ম্যানেজাররা আসলে কী করে, এবং হি কেম আপ উইথ হিস ফাইন্ডিং যে ম্যানেজাররা 10টা রোল প্লে করে। এবং হাউ ইন্টারেস্টিং ইজ দ্যাট যে এখনও পর্যন্ত এই 10টা রোল ইজ সো পার্টিনেন্ট, ইজ সো রেলিভেন্ট ইন দিস ডেজ, যে এখনও পর্যন্ত আসলে বেসিক্যালি ম্যানেজাররা এই 10টা রোল প্লে করে আন্ডার থ্রি বিগ হেডস: ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল, ডিসিশনাল রোল। ইন্টারপার্সোনাল রোল, ইন্টারপার্সোনাল কথাটা থেকেই বুঝতে পারছো যে ইটস অ্যান ইন্টারাকশন বিটুইন টু গ্রুপ অফ পিপল অর অ্যামাং আ ফিউ পিপল ওয়ার্কিং টুগেদার উইদিন দ্য অর্গানাইজেশন অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশন। ফিগার হেড, লিডার, লিয়াজন। ফিগার হেড, তোমার কোম্পানি একটা নতুন প্রোডাক্ট বাজারে আনবে, সেটা তুমি বাজারকে জানাতে চাও। মাঝে মাঝে পেপারে তোমরা দেখো না অমুক কোম্পানির হেড অফ মার্কেটিং, বিপণন কর্মকর্তা এটা বলেছেন। তো কেন বিপণন কর্মকর্তাই এটা বললেন, কেন এটা মানব সম্পদ কর্মকর্তা এসে বললেন না? কারণ বিপণন কর্মকর্তা মানে দ্য মার্কেটিং হেড ইজ দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল ফর মার্কেটিং আ প্রোডাক্ট। এই যে আমি একটা পার্টিকুলার পজিশন হোল্ড করি বলে আমি সার্টেন কাজকর্ম করি, সেটা হচ্ছে ফিগার হেড রোল। নট নেসেসারিলি এটা এক্স ওয়াই অর জি ইজ হোল্ডিং দ্য পজিশন তাই সে এটা করছে, না। বাংলাদেশের প্রেসিডেন্ট কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। তো উনি ডে ওয়ানে প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সমস্ত প্রোটোকল পাচ্ছেন না? কেন পাচ্ছেন? জাস্ট বিকজ হি ইজ অ্যাডভোকেট আব্দুল হামিদ? জাস্ট বিকজ হি হ্যাজ বিন আ সিজন্ড পলিটিশিয়ান অ্যান্ড আ ভেরি রেসপেক্টেড পার্সন? না, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট। এইটা হচ্ছে ফিগার হেড। এই পজিশন হোল্ড করলে তুমি এই এই কাজ করবে, এই কাগজ সাইন করবে, এই মিটিং অ্যাটেন্ড করবে, এই জায়গায় যাবে, এই কাজটা করবে। লিডার, অবশ্যই সারাক্ষণ তোমাকে ইন্টারাক্ট করতে হয়, ইউ হ্যাভ টু ইন্সপায়ার, তাই লিডার হচ্ছে আরেকটা ইন্টারপার্সোনাল রোল। আর লিয়াজো হচ্ছে ম্যানেজার্স রিলেশনশিপ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু মেনটেন নেটওয়ার্ক। মাঝে মাঝে নানান রকমের লিগাল লেজিসলেটিভ ইস্যুসগুলি চেঞ্জ হয় না, আইন করে বলে দেওয়া হলো 20 বছরের পুরানো সমস্ত মেশিনারি বাতিল করে দেওয়া হবে। আমরা বাজেটের উপর চোখ রাখি না, এই এই জিনিসের উপর ট্যাক্স বাড়তে পারে, ওগুলো আমরা আগে আগে কেনার চেষ্টা করি, বা এটার উপর ট্যাক্স কমবে পরে কিনবো কম্পিউটার। ট্যাক্স কমবে, বাড়বে, ইনফরমেশন ইজ পাওয়ার ইন দিস ডেজ। এই যে ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে, গভর্নমেন্ট এজেন্সি থেকে হোক, ধরে নাও এখন আমাদের দেশে বন্যা হচ্ছে, আমার দেশে যদি আজকে বন্যা হয় তাহলে আমার অনেক এভরিডে ইউজেজ যে প্রোডাক্টসগুলি এগুলির দাম বাড়তে পারে। ধরে নাও ইন্ডিয়াতে আজকে একটা বন্যা হলো, তুমি ও তুলা আর এক্সপোর্ট করবে না, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল বি এফেক্টেড। এই যে আউটসাইড ওয়ার্ল্ডে কী হচ্ছে সেই ইনফরমেশনটা কালেক্ট করে সেটা অর্গানাইজেশনের সাথে কানেক্ট করা, সেটা হচ্ছে লিয়াজো রোল, মেনটেনিং দ্য নেটওয়ার্ক উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে প্রথম ইন্টারপার্সোনাল রোলের আন্ডারে তিনটা বেসিক রোল গেল ম্যানেজারদের। দেন আসলো ইনফরমেশনাল রোল, মনিটর, ডিসেমিনেটর, স্পোকসপার্সন। মনিটর হচ্ছে কোন ইনফরমেশন তোমার বিজনেসে আসে এবং কোন বিজনেস থেকে তোমার কোন ইনফরমেশনটা যায়। আজকে যদি তুমি অফিসের ইমেইল আইডি থেকে আমাকে একটা চিঠি লিখো, ইমেইল করো যে মিস আমি আমার জব সুইচ করতে চাই, আপনি আমাকে অন্য একটা কোথাও রেফার করে দেন, ওইটা কিন্তু সাথে সাথে তোমার বিজনেসের এইচআর জেনে যাবে। কীভাবে জেনে যাবে? ওই যে ওদের কিওয়ার্ড দেওয়া থাকে, এবং এটার মধ্যে কিন্তু কোনো দোষনীয় কিছু নাই যে কেন তোমার উপর চোখ রেখে বসে আছে, এটা ম্যান্ডেটরি। দেখতে হবে বিজনেসে কোন ইনফরমেশন ঢুকে যাতে কোনো আজেবাজে রিউমার না ঢুকে, মোরাল নষ্ট না করে দেয়, আবার তুমি যাতে কোনো ক্রুশিয়াল ইনফরমেশন বাইরে না পাঠিয়ে দাও। দিস ইজ দ্য মেকানিজম, সো মনিটরিং কোন ইনফরমেশন বিজনেসে আসে যায়, ডিসেমিনেটিং সবার সব ইনফরমেশনের দরকার নাই, অবভিয়াসলি নাই। যেমন মনে করো আজকে যদি একটা র মেটেরিয়ালের দাম বেড়ে যায়, এই এই যে এটা বানাবো এখানে যে ক্লিপটা, এই ক্লিপটা যে র মেটেরিয়াল দিয়ে তৈরি হয় সেটা মনে করো অ্যালুমিনিয়ামের একটা ম্যাটেরিয়াল, সেটা মনে করো দাম বেড়ে গেল, এইটা কি আইটি ডিপার্টমেন্টের জানার দরকার? এটা কার জানার দরকার? প্রকিউরমেন্টের, প্রোডাকশনের, ফাইন্যান্সের, কারণ ওরা মানি ডিসবার্স করবে। সব ইনফরমেশন সবাইকে দিবা না, ইনফরমেশনের ফ্লাড কিন্তু মানুষকে পাজল করে ফেলে, মানুষ বুঝে না যে কোন ইনফরমেশনটা তার জন্য গুরুত্বপূর্ণ। সো যার জন্য যেটা রেলিভেন্ট তাকে সেটা দিবা, এটাও ম্যানেজমেন্টের একটা কাজ। এবং ফাইনালি স্পোকসপার্সন, স্পোকসপার্সন হচ্ছে যে অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে, যে আমি আমার অর্গানাইজেশনের হয়ে কথা বলবো। এই যে একটু আগে ফিগার হেড হিসেবে বললাম না, অমুক বিপণন কর্মকর্তা এসেছেন, উনিই কিন্তু স্পোকসপার্সন। মনে রাখবে এই 10টা রোল কিন্তু
ইন্ডিপেন্ডেন্ট না, তারা ইন্টারডিপেন্ডেন্ট, দেয়ার উইল বি ওভারল্যাপিংস। তুমি ফিগার হেড বলেই স্পোকস পার্সন হও, স্পোকস পার্সন হও বলেই লিডার হওয়ার সুযোগ তোমার আছে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড যে এই দশটা বোধ একদম আলাদা আলাদা রোল, না, দেয়ার উইল বি ভেরি ক্লোজ রিলেশনশিপস। অ্যান্ড ফাইনালি ডিসিশনাল রোলস, ডিস্টারবেন্স হ্যান্ডলিং, নানান রকমের ডিস্টারবেন্স হয়, মেশিন নষ্ট হয়ে যেতে পারে, কর্মচারীদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, এক কাস্টমার বলছিল এত ইউনিট নিবে, হঠাৎ করে বলে আজকে নিব না, হঠাৎ করে বলে এই মডিফিকেশন দাও, এই যে নানান রকমের ঝামেলা, এগুলি এভরিডে ইস্যুগুলি ম্যানেজার মেটান, এটা দ্য ডিস্টারবেন্স হ্যান্ডলিং রোল। রিসোর্স অ্যালোকেটার, তোমরা যারা জব অলরেডি করছো বা ভবিষ্যতে করবে বা পার্ট টাইম কোথাও কাজ করো, বিজনেসগুলিতে গেলে দেখবা যে সব ডিভিশন মনে করে তার ডিমান্ডটাই সবচেয়ে রিয়েল এবং সবচেয়ে বেশি, আমার এত টাকা লাগবে আমারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে দেখবা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ঝগড়াঝাটি চলতে থাকে, হ্যাঁ আমাকে দিচ্ছে না, এত টাকা চাইলাম। রিসোর্স তো স্কেয়ার্স এবং লিমিটেড, তাহলে তুমি কি সবাইকে সমান দিবা? সমান দেওয়া কি ফেয়ারনেস? না, যে যেটা ডিজার্ভ করে, যার যতটুকু লাগে তাকে ততটুকু দেওয়া হচ্ছে ফেয়ারনেস, এবং ফেয়ারনেস ফেয়ারলি রিসোর্স অ্যালোকেট করার উপর তোমার বিজনেসের সাকসেস কিন্তু ডিপেন্ড করে। সো হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু অ্যালোকেট ইউর রিসোর্স অ্যাকর্ডিং টু দ্য শ্যাল আই সে দ্য পারপাসফুলনেস অফ দ্য ডিম্যান্ড। অ্যান্ড ফাইনালি নেগোশিয়েটার, ইউ হ্যাভ টু নেগোশিয়েট উইদিন দ্য অর্গানাইজেশন অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশন। আউটসাইড দ্য অর্গানাইজেশনে তুমি একটা জায়গা রেন্ট করবা, বাড়িওয়ালা একটা সার্টেন টাকা ভাড়া যাচ্ছে, তুমি একটা প্রপার্টি কিনবা, তুমি একটা মেশিনারি কিনবা, এগুলো হচ্ছে তোমার আউটসাইড নেগোসিয়েশন। তোমার একজন এমপ্লয় তার স্যালারি বাড়ানোর জন্য নেগোসিয়েট করছে, দুইটা গ্রুপের মধ্যে ট্রেড ইউনিয়নের সাথে তুমি নেগোসিয়েশনে বসছো, এগুলি হচ্ছে তোমার ইনসাইড নেগোসিয়েশন। সো ম্যানেজার এই দশটা রোল প্লে করে, ফিগার হেড, লিয়াজো, লিডার আন্ডার ইন্টারপার্সোনাল রোলস, মনিটর, ডিসেমিনেটর, স্পোকসপার্সন আন্ডার ইনফরমেশনাল রোল, and disturbance handler, resource allocator and negotiator under decisional roles. And under decisional role there is another role which is we call the entrepreneurship role, je kothay business opportunities ache, kothay ami notun business open korte pari, seta ami kibhabe market analysis korbo, seta o kintu business leader ra kore thaken as a matter.